দশ বছরের নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত জয়দেব মণ্ডলকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মঙ্গলবার বিলোনিয়া বিশেষ আদালত এই মামলার রায় ঘোষণা করে। ঘটনা 7 ফেব্রুয়ারি 2020 ইংরেজি সনে শান্তির বাজার থানার অধীন আর কে গঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব মণ্ডল, বয়স 28 বছর, সে বিবাহিত, স্ত্রী সহ ছোট 2 পুত্র সন্তান রয়েছে। পেশায় যখন সে কাজ পায় সে কাজ করে। মহুরীপুরের নাম সংকীর্তন শুনতে 7 ফেব্রুয়ারি 2020 শান্তির বাজার থেকে সেখানে যায় জয়দেব মণ্ডল। এদের কীর্তন শুনতে শুনতে রাত হয়ে যাওয়ায় বাড়িতে না ফিরে পশ্চিম মহুরীপুরে তার এক বন্ধুর বোনের বাড়িতে যায়। এর আগেও সে বন্ধুর সাথে বন্ধুর বোনের বাড়িতে গিয়েছিল। এদিন বন্ধুর বোনের বাড়িতে রাত্রি যাপন করে। ছোট ঘর, বন্ধুর বোনের 10 বছরের নাবালিকা শিশুকন্যা রয়েছে। নাবালিকা শিশুকন্যা জয়দেব মণ্ডলকে তার মামার বন্ধু হিসেবে তাকেও মামা বলে ডাকত। রাতের বেলা চৌকিতে নাবালিকা কন্যা ও জয়দেব মণ্ডল একসাথে ঘুমন, নিচে বন্ধুর বোন ও তার স্বামী ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত 10:30 10 বছরের নাবালিকা শিশুকন্যা চিৎকার দিয়ে ওঠে। ঘুম থেকে নাবালিকার মা উঠে পড়ে, লাইট জ্বালিয়ে দেখে ঘৃণ্যতর অবস্থা। নাবালিকা কন্যা জানায় তার মামা তার মুখ চেপে ধরে ধর্ষণের ঘটনার বর্ণনা দেয়। এই ঘটনার খবর পেয়ে রাতের বেলায় প্রতিবেশীরাও ছুটে আসে। জয়দেব মণ্ডলকে আটক করা হয়। 8 ফেব্রুয়ারি তারিখে বাইখোবা থানায় জয়দেব মণ্ডলের বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। থানার তৎকালীন এসআই রুমা নোয়াতিয়া মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। 16 জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এই মামলার রায় বের হয়। বিলোনিয়া বিশেষ আদালতে মাননীয় বিচারক আশুতোষ পাণ্ডে জয়দেব মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধি 376(2) এবং 6 পক্সো অ্যাক্ট অনুসারে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত। এই প্রসঙ্গে কি জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত, শুনব আমরা। আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি, সাউথ ত্রিপুরা, বিলোনিয়া। গত 7/2/2020 টাঙে রাত্রিবেলার একটা ঘটনাকে নিয়ে ঐদ্য মাননীয় স্পেশাল জাজ আশুতোষ পাণ্ডে বিবাদী জয়দেব মণ্ডলকে তার সাজা শোনায়। ঘটনা হলো গত 7/2/2020 টান রাত্র 8:30 সময় জয়দেব মণ্ডল মহুরীপুর কীর্তন হইতে তার বন্ধুর বোনের বাড়ি পশ্চিম মহুরীপুরে যতন দাসের বাড়ি যায়। গিয়ে সেখানে ভাত খাওয়ার পরে সে রাত্রেবেলা সেখানে ঘুমানোর সময় যতন দাসের নাবালিকা তার সঙ্গে ছিল। থাকার পরে রাত্র প্রায় 10:30 সময় মেয়েটা চিৎকার করে। চিৎকার করার সঙ্গে সঙ্গে যতন দাস এবং যতন দাসের স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার মেয়ের নির্মাঙ্গে ভীষণ রক্তক্ষরণ হইতেছে। তারপরে ব্যাপারটা কি জিজ্ঞেস করাতে জয়দেব মণ্ডল তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। ধর্ষণ করাতে তার এই ব্লিডিং হয়। তারপর সেদিন তাকে সেখানে আটক করে রেখে তারা পরদিন বাইকোরা থানায় বাইকোরা থানায় মকদ্দমা দায়ের করে। এই মকদ্দমার আয়ু ছিল রুমা নোয়াতিয়া। দীর্ঘ তদন্ত করার পরে, সাক্ষী বাক্য গ্রহণ করার পরে আদালতে চার্জশিট দাখিল করার পরে চার্জ ফ্রেম হওয়ার পরে 16 জন সাক্ষীবাক্য গ্রহণ করা হয়। সাক্ষীবাক্য গ্রহণ করার পর মাননীয় আদালত আশুতোষ পাণ্ডে স্পেশাল জাজ সাউথ ত্রিপুরা উনি বিবাদী জয়দেব মণ্ডলকে দোষী সাব্যস্ত করে 376(2) এবং 1 আইপিসি এবং 6 ফক্সো অ্যাক্টে জয়দেব মণ্ডলের সাজা
আজীবন কারাবাস অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার কারাবাস উনি ঘোষণা করেন। যতদিন ওর লাইফ থাকবে, জীবন থাকবে, অতদিন তাকে কারাবাস ভোগ করতে হবে। এই হলো ঘটনা। আমি